সালামু আলাইকুম, আমি খাদিজা বেগম, প্রভাষক জীববিজ্ঞান, ফুলিয়ারচর সরকারি কলেজ, ফুলিয়ারচর কৃষকগঞ্জ। ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কোষ ও এর গঠন সম্পর্কে পড়াবো। খেয়াল করো, আমি আজকে কী কী পড়াবো তোমাদের? কোষ কীভাবে আবিষ্কার হয়, কোষের মতবাদ, কোষের কী কী বৈশিষ্ট্য আছে, কোষের প্রকারভেদ, কোষের আকার, আয়তন এবং কোষের কী কী সংখ্যা, মানে কত সংখ্যা সেটা সম্পর্কে পড়াবো। কোষীয় অঙ্গানুতি এবং কোষীয় বস্তুতি। প্রথম আসা যাক কোষ সম্পর্কে। এই বিশ্বে অসংখ্য প্রজাতির জীব বাস করে, তাদের মধ্যে কিছু এককোষী, আবার কিছু বহুকোষী। জীবন মাত্র, মানে জীব মাত্রই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। জীবদেহে সব জৈবিক ক্রিয়াকলাপ কোষের অভ্যন্তরস্থ অসংখ্য বিপাকের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে কোষ হল কি? কোষ হল জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবদ্ধ জীবদেহ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এটা সংজ্ঞাকার বলে এভাবে বলা যায়। এখন কোষের সঠিক সংজ্ঞা নির্ভর করা অত্যন্ত কঠিন, কারণ এর গঠন ও কার্যাবলী খুবই জটিল প্রকৃতির। এই হচ্ছে কোষ। এবং কোষ সম্পর্কে তোমরা তোমাদের টেক্সটবুকে অনেক রকমের আরও সংজ্ঞা পাবে এবং বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্নভাবে এ কোষকে সংজ্ঞায়িত করেছে। তারপর আসলে হচ্ছে কোষ কীভাবে আবিষ্কার হবে। খেয়াল করো, কোষ আবিষ্কারের ঘটনা একটা দীর্ঘ ইতিহাস। জেসনার 1658 খ্রিস্টাব্দে প্রবর্ধনকারী কোনো যন্ত্রের সাহায্যে প্রোটিস্ট প্রকৃতির জীবের গঠন পর্যবেক্ষণ করে কোষ সম্পর্কে প্রথম ধারণা দেন। তিনি এর নাম দেন ফোরামিনিফেরা। পরবর্তীকালে 1650 খ্রিস্টাব্দে দুই ভাই, একজন হচ্ছে জে জ্যানসেন আর একজন হচ্ছে জ্যাট জ্যানসেন, একটি অণুবীক্ষণ যন্ত্র তৈরি করে ফ্লি ও অন্যান্য পতঙ্গ পর্যবেক্ষণ করেন এবং এরপরে জি গ্যালিলি পতঙ্গের চোখের গঠন পর্যবেক্ষণ করেন। এরপরে আরেকটি বৈজ্ঞানিক যার নাম হচ্ছে মালপিটি, প্রাণীকলার কিছু প্রত্যচ্ছেদ পর্যবেক্ষণ করে বলেন এবং তিনি বলেন প্রতিটি কলা ইউট্রিকল নামে কয়েকটি এককের সমন্বয়ে গঠিত। এই ইউট্রিকলে 1665 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক কর্তৃক কোষ নামে চিহ্নিত হয়। রবার্ট হুক মাইক্রোস্কোপে, তার নিজের তৈরি মাইক্রোস্কোপের সাহায্যে মৃত ককের, মানে বোতলের যে সিপি বা উপরে যে ক্যাপটা থাকে সেই মৃত ককের প্রস্তচ্ছেদ পর্যবেক্ষণ করে মৌচাকের মতো অনেকগুলি প্রকোষ্ঠ দেখতে পান এবং এই প্রকোষ্ঠগুলিকে তিনি কোষ বা সেল নামে অভিহিত করেন এবং তার সুবিখ্যাত মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে এর চিত্রসহ বিশদভাবে তিনি বর্ণনা করেন। এরকম আরও অনেক বিজ্ঞানী কোষ সম্পর্কে আরও অনেক ধারণা দিয়েছেন। সুতরাং বোঝা যায় কোষ ও তার গঠন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে 1558 খ্রিস্টাব্দ থেকে প্রায় 300 বছর লেগে গিয়েছে। তাই বলা হয় কোষ আবিষ্কারের ঘটনাটি হচ্ছে একটি দীর্ঘ ইতিহাস। এরপরে হচ্ছে কি কোষ মতবাদ, কোষ তত্ত্ব বা কোষ মতবাদ কি? জীবদের গঠনে কোষের অবস্থান একক সত্তা হিসেবে প্রতীয়মান হলে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী অ্যান্ড্রেস লেইডেন এবং প্রাণী বিজ্ঞানী টিম সোআন কোষতত্ত্ব বা কোষ মতবাদ প্রবর্তন করেন। তাদের কোষতত্ত্ব মোটামুটিভাবে দুটি মতবাদের মাধ্যমে উপস্থাপন করা যায়। প্রথমটি হল কোষই হল জীবের গঠনগত ও কার্যগত এক, আরেকটি হচ্ছে সব কোষের উদ্ভব ঘটেছে পূর্বতন, অর্থাৎ মানে পুরাতন কোষের বিভাজনের মাধ্যমে এবং পরবর্তীকালে এই মতবাদটা কিছুটা পরিবর্তন এবং সংশোধিত হয়ে বর্তমানে আধুনিক কোষ মতবাদ নামে একটি মতবাদ প্রতিষ্ঠিত হয়। এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় হল জীবনের
ক্ষুদ্রতম একক হল কোষ এবং জীবদেহের সব কোষের সম্মিলিত কাজের মধ্য দিয়ে জীবের গুণাবলী প্রকাশিত হয় বা কোষ বিভাজিত হয়ে নতুন কোষের উৎপত্তি ঘটে। কোষ অভ্যন্তরে সব ধরনের বিপাকীয় কর্মকাণ্ড সংঘটিত হয় এবং আধুনিক কোষ মতবাদ অনুযায়ী কোষ জীবের বংশগতির তত্ত্ব ধারণ করে, যা কোষ বিভাজনের সময় এক কোষ থেকে অন্য কোষে সঞ্চালিত হয় এবং অনুকূল পরিবেশে কোষ স্বাধীনভাবে টিকে থাকতে পারে। এই হচ্ছে কোষ তত্ত্ব বা কোষ মতবাদ। তারপরে অংশটি হচ্ছে কি, কোষের বৈশিষ্ট্য। কোষের খেয়াল করুন কী কী বৈশিষ্ট্য আছে, আমি অলরেডি এতক্ষণ বলেই ফেলেছি বৈশিষ্ট্যগুলো। আবার খেয়াল করুন কোষের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রতিটি কোষ পুরাতন কোষ থেকে সৃষ্টি হয় এবং তা আত্মপ্রজননশীল। প্রতিটি কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে এবং কোষ পরিবেশের বিভিন্ন উত্তেজনার প্রতি সাড়া দিতে সক্ষম এবং বিভিন্ন কারণ যেমন পুষ্টির অভাবে, বিষাক্ত পদার্থের কারণে এবং জিনগত নিয়ন্ত্রণে কোষের মৃত্যু ঘটতে পারে। কাল পরিক্রমায় কোষ অভিযোজিত ও রূপান্তরিত হতে পারে এরকম ইত্যাদি আর অনেক বৈশিষ্ট্য আছে। এরপরে কী করো, খেয়াল করো কোষের প্রকার। কোষ কত প্রকার খেয়াল করো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে কি দুই প্রকার, একটি হচ্ছে আদি কোষ আর একটি হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আদি কোষটি খেয়াল করো, যেসব কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এমনকি আবরণে বেষ্টিত অন্য কোনো কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, লাইসোসোম ইত্যাদি থাকে না এবং কোনো ক্রোমোজোম গঠিত হয় না, তাদেরকে আদি কোষ বলে। এই আদি কোষের কোষ বিভাজনটা ঘটে থাকে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, যেমন ব্যাকটেরিয়া ও নীলাভ সদস্যতা ইত্যাদি। তারপরে খেয়াল করো প্রকৃত কোষ, যেসব কোষ সুগঠিত নিউক্লিয়াস এমনকি আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু ক্ষারীয় প্রোটিনযুক্ত ক্রোমোজোম গঠিত হয় তাকে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ বলা হয়। মাইটোসিস এবং মিয়োসিসের মাধ্যমে এর কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে থাকে, যেমন উন্নত সব ধরনের উদ্ভিদ ও প্রাণী কোষ। এ হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। এরপরে খেয়াল করো শারীরিক বৃত্তীয় কাজের মানে উপর ভিত্তি করে কোষকাবর দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে দেহকোষ আর একটি হচ্ছে জন্মকোষ। দেহকোষ কি, বহুকোষী জীবদেহের যেসব কোষ শুধু দেহ গঠনে অংশ নেয় তাদেরকে বলা হয় দেহকোষ। এটি মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে থাকে, যেমন মূল কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ এবং রক্তকণিকার কোষ ইত্যাদি। এখন হচ্ছে খেয়াল করো জনন কোষ, বহুকোষী জীবের যেসব কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনন কোষ। উদাহরণ হিসেবে শুক্রাণু ও ডিম্বাণুর কথা বলা যায়। তারপরে খেয়াল করো ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন হ্যাপ্লয়েড কোষ ও ডিপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ কি, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী কোষকে হ্যাপ্লয়েড কোষ বলে আর ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী কোষকে ডিপ্লয়েড কোষ বলে। জীবদেহের উপস্থিতির ভিত্তিতে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। উদ্ভিদ কোষ কি, উদ্ভিদ দেহে প্রাপ্ত কোষকে বলা হয় উদ্ভিদ কোষ এবং উদ্ভিদ কোষের বৈশিষ্ট্যটা কেমন হবে, উদ্ভিদ কোষে বাইর হবে সেলুলোজ নির্মিত ধীর শক্ত কোষ প্রাচীর থাকে এবং এর কোষে ক্লোরোপ্লাস্ট এবং বড় অতি গহ্বর থাকে। সঞ্চিত খাদ্য থাকে উদ্ভিদের সাধারণত স্বেচ্ছায়। আর প্রাণী কোষ কী হবে, প্রাণীদেহের প্রাপ্ত কোষকে বলা হয় প্রাণী কোষ। প্রাণী কোষের কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট থাকে না এবং এতে কোষ গহ্বর অনুপস্থিত এবং যদিও থাকে সেটা অতি ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে। লাইসোজোম এবং মাইক্রোগ্লিয়া থাকে, প্রাণী কোষটি থাকে, লাইসোজোম থাকে এবং মাইক্রোগ্লিয়া থাকে। এই হচ্ছে কোষের প্রকার। তারপর আমি কী করাবো, কোষের আকার, আয়তন ও সংখ্যা সম্মত করাবো। খেয়াল করো কোষের আকারকে, জীবকোষের আকার একরকম হয় না, এমনকি একই উদ্ভিদ বা প্রাণীর সব কোষ একই আকার হয় না। কোষের আকার কখনো গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, বহুভুজাকার, লম্বাটে, সূত্রাকার ইত্যাদি রকমের হয়ে থাকে। এই হচ্ছে কোষের আকার। তারপর খেয়াল করো কোষের আয়তন, জীবকোষ সুনির্দিষ্ট কোনো আয়তন নেই, অধিকাংশ কোষই আণুবীক্ষণিক। জীবজগতের মধ্যে সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজম নামক প্লিউরোপ্রিমোনিয়া লাইক অর্গানিজম, আর সবথেকে বড় আকৃতির
বা আয়তনের প্রাণী কোষ হলো উট পাখির ডিম। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদের কোষ হলো এসিটাবুলারি। আমি আবার বলছি, এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো এসিটাবুলারিয়া নামক শৈবাল। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক একটি গাছের বাকলের একটি তন্তু দৈর্ঘ্য, মানে একটি আশির দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার হয়। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হলো লিম্ফোসাইট এবং দীর্ঘতম কোষ হচ্ছে কি স্নায়ু কোষ, যেমন নিউরন। এ হচ্ছে মানুষের মানে কোষের আয়তন। এরপর খেয়াল করুন কোষের সংখ্যা, কয়েক প্রকার এককোষী জীব ছাড়া সমস্ত বহুকোষী জীবদেহের অসংখ্য কোষ নিয়ে গঠিত। নিম্ন শ্রেণীর বহুকোষী জীবের কোষের সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হয়। আবার উচ্চ শ্রেণীর বহুকোষী জীবের কোষের সংখ্যা কয়েক লাখ থেকে কয়েক কোটি পর্যন্ত হতে পারে। এখন খেয়াল করো কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুতে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত কোষের যাবতীয় জৈবনিক কার্যগুলি সম্পন্নকারী সজীব অঙ্গাণুগুলোকে কোষীয় অঙ্গাণু বলে, যেমন মানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বস্তুর ইত্যাদি। এরপরে কি আছে দেখো, গাছটা কি বলবো, কোষীয় বস্তু বলতে কোষীয় বস্তু হচ্ছে কোষের সাইটোপ্লাজমে সজীব কোষ অঙ্গাণু ছাড়া যেসব নির্জীব বস্তু থাকে তাদেরকে সামগ্রিকভাবে কোষীয় বস্তু বা সাইটোপ্লাজমে ইনক্লাশন বলে, সাইটোপ্লাজমে ইনক্লাশন বলে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে নির্জীব বস্তুগুলোকে অ্যাডাস্টিক পদার্থ এবং প্রাণী কোষের ক্ষেত্রে ম্যাটাপ্লাস্টিক বডিস বলে, যেমন সঞ্চিত খাদ্য বস্তু, খরিত পদার্থ, বজ্র পদার্থ সমূহ ইত্যাদি। আর এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা আমার ক্লাসের সাথে সাথে অবশ্যই বাড়িতে পড়ালেখা চালিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।